নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/12/2021 স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। গ্রুপ সি নিয়োগ নিয়ে হলফনামা। রাজ্যের স্কুলগুলিতে তৃতীয় শ্রেণী বা গ্রুপ সি পদে কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে নতুন করে হলফনামা তলব করলো কলকাতা হাইকোর্ট। তৃতীয় শ্রেণী কর্মীদের জন্য কতগুলো পদ ফাঁকা ছিল, তাতে কজন নিয়োগ করা হয়েছে, এই মুহূর্তে প্যানেলে কজনের নাম রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য কমিশনের কাছ থেকে জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানিতে মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা দিয়ে জানিয়েছে যে এসএসসির কাছ থেকে সুপারিশপত্র পেয়েই তারা নিয়োগপত্র কার্যকর করেছিল। পর্ষদের এই হলফনামার পর তৃতীয় শ্রেণীর কর্মীদের নিয়োগ নিয়ে যাবতীয় তথ্য দিতে এসএসসিকে নতুন করে একটা হলফনামা জমা দিতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কমিশনের পাশাপাশি রাজ্য সরকারকেও হলফনামা দিতে বলেছেন বিচারপতি। তাহলে দেখতে পাচ্ছেন গ্রুপ সি মামলা নিয়েও, গ্রুপ ডি এর পর গ্রুপ সি নিয়োগের মামলা নিয়েও কিন্তু হলফনামা চাইলো কলকাতা হাইকোর্ট। গতকালের যে মামলা শুনানি ছিল সেই শুনানির আপডেট এটা। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।